তোমার কেমন আছো? আমি বলছি ওয়েলকাম টু মাই জেন সাজিজা। তো আমি তোমাদেরকে বলেছিলাম, একটা রিলস করেছি আমি, ওর মধ্যে আমি তোমাদেরকে বলেছিলাম না যে আমি একটা ভিডিও নিয়ে আসবো, পুরীতে আমি কী কী খেলনা কিনেছি ওটার। তো এই যে আমি চলে এসেছি, দেখো ভর্তি জিনিস নিয়ে। তো আমি কী কী কিনেছি এবার আমি তোমাদেরকে বলবো, মানে আর কে কী আমাকে কিনে দিয়েছে, আর কী কী আমি নিজস্ব কিনেছি। চলো এবার চলো, প্রথমে আমি তোমাদেরকে এই হাড়ি থেকে দেখাচ্ছি। এই হাড়িটা কিনে দিয়েছে আমার মা। তো চলো একটা একটা এক একটা করে আমি তোমাদেরকে বের করে দেখিয়ে দিই। এটা ছোট, ঢাকনা খোলা যায়, কত কিউটই না, সবচেয়ে কিউট। তো এটাকে আমি সামনে রেখে দিলাম, কত কিউট। এই সব হাড়িগুলোই কিউট, কিউটি কিউটি হাড়ি। তারপরে সেই তৃতীয় মিডিয়াম হাড়ি, কত কিউট এটাও, মিডিয়াম হাড়ি। আর এটা সবচেয়ে বড় হাড়ি, বড় হাড়িটা তুলে আয় তো, এর ঢাকনা আগে থেকে খুলে যাচ্ছে। দেখো বন্ধুরা কত সুন্দর, কিউটি কিউটি না সব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই হাড়িগুলো কত কিউটি কিউটি, ছোট্ট ছোট্ট। তো বন্ধুরা এই হাড়িগুলোকে এবার আমি এই প্লাস্টিকের মধ্যে ভরে দিয়ে আমি তারপরে অন্য খেলনাগুলোকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার আমি তোমাদেরকে দেখাবো, হ্যাঁ রঙ্গোলি, এই যে আমাদের রঙ্গোলি। এটা আমার একটা রাজকুমার কাকা কিনে দিয়েছে, এটা দিদা কিনে দিয়েছে, আর এইটা মা নিজস্ব কিনেছে। এমনি আমি মাঝে মাঝে রঙ্গোলি বানাবো তার জন্য, এই যে রঙ্গোলির জন্য, এই যে এইটা আমি ছোট গোপালের সামনে রঙ্গোলি বানাবো তার জন্য এটুক কিনে দিয়েছে। তো এই যে ওইটা, তো ঠিক আছে এবার আমি এগুলোকে রেখে দিই সাইডে। এবার আমি তোমাদেরকে কি দিকে দেখাই, কি দিকে দেখাই, ও হ্যাঁ এই বাটিগুলোকে, এই যো এই বাটিগুলো কিনে দিয়েছে, এই দুটো বাটি কিনে দিয়েছে আমাকে আমার দিদুন, কত সুন্দর না, দেখো সিলভার কালারে কত সুন্দর ডিজাইন করা। চলো, আর এই বাটিটা, এই দুটো বাটি কিনে দিয়েছে আমার মা, এটাও সুন্দর এটাও সুন্দর, দুটাই সুন্দর, কিউটি কিউটি। এবার আমি তোমাদেরকে দেখাবো, হ্যাঁ আমি তোমাদেরকে এই সোনালির তিনখানা বাটি দেখাবো। এটা এটা ছোট, এটা মিডিয়াম, এটা বড়। দেখতে পাচ্ছ কত কিউটি কিউটি কিউটি। চলো আমি তা রেখে দিই, কিউটি কিউটি গুলোকে, সবচেয়ে সুন্দর এগুলো, সবই সুন্দর এই খেলনার মধ্যে। তারপর আমি কি, হ্যাঁ না থাক, এই যে এটা একটা সিঁদুরের কৌটো, আমার দিদুনকে একটা রিনা একটা আনকে দিয়েছে, তো সিঁদুরের কৌটো পছন্দ হয়েছে নিয়ে নিয়েছি। ওই যে আমি কটাই সাদা সাদা পাথর কুড়িয়েছি, তো এগুলোকে আমি রেখেছি দেখতেই পাচ্ছি বন্ধুরা। এগুলো একটা ঝিনুক, মিস করে ছোট এমনি ভুল করে বলে দিচ্ছি, এগুলো একটা ঝিনুক গুলো, কত ধবধবে সাদা। তবে ঝিনুক গুলোকে রেখে দিই আমরা, আমাদেরকে ঝিনুক দেখো, আমি আবার বড় দেখে শুরু করছি, বিগ দেখো একটা, এটা সবচেয়ে বড় ঝিনুক বন্ধুরা, এ দেখতে পাচ্ছ কত বড় ঝিনুক। এই দেখো আমি তোমাদেরকে সাজিয়ে দেখাচ্ছি, দেখো বন্ধুরা তোমরা খালি, এইটা সবচেয়ে বড়, এইটা সবচেয়ে ছোট, দেখতে পাচ্ছ। এবার এগুলোকে আমরা সাইডে রেখে দিই। চলো তোমাদেরকে আদিয়োগি, তো আদিয়োগিটাও আমার মা কিনেছে, আমার জন্য কিনে নিজের জন্য কিনেছে। তো আমি ওনাদেরকে চলো দেখিয়ে দিই ভিডিওর মধ্যে আদিয়োগি, আমার আদিয়োগি খুব ভালো লাগে, তাই বলে চলো আদিয়োগিটা দেখেই দিই তোমাদেরকে। এই দেখো আমার মা কিনেছে আদিয়োগিটা, কত সুন্দর না দেখতে পাচ্ছ, এই যে সাপ কলার। আরে এই দেখো এটা একটা ক্লিপ মিল্ক হবে, কিন্তু দেখো বন্ধুরা আদিয়োগিটা কত সুন্দর। তাহলে এবার আমরা সাইডে রেখে দিই আদিয়োগিটাকে। এবার আমি তোমাদেরকে এই তিনটে মানে এই চারটের মধ্যে কোনটা দেখাই, চারটের মধ্যে হ্যাঁ আমি তোমাদেরকে এই টেডি বিয়ারটা দেখে, এটা কিনে দিয়েছে আমার মা, এটা হলো ইরেজার টেডি বিয়ারটা, এটা দিয়ে তোমরা পুষতে পারবে, এটা হলো কল, এখান দিয়ে তোমরা কাস্টারটাকে বের করতে পারবে মানে ছোগলা গুলোকে, তো ওটা এটা। আর এই ক্রিয়ন্স গুলো আমাকে কিনে দিয়েছে আমার বিচ্ছু মামার, পেনের ক্রিয়ন্স, এখানে অনেক কালার ইংলিশের নেম লেখা আছে দেখতে পাচ্ছ, ব্লু রেড ভায়োলেট এইসব লেখা আছে দেখতে পাচ্ছ, কত সুন্দর। তো চলো এবার আমরা সাইডে রেখে দিই এটাকে। এবার আমি এই দুটোর মধ্যে কোনটা থেকে, আলমারি না ফ্রিজ, আলমারি না ফ্রিজ,
এটা চলো এবার তোদেরকে এইটা দেখাই। এই যে প্রথমে আমরা বের করবো ফ্রিজটাকে ভাই, ফ্রিজটা দেখো কত সুন্দর লাগছে না দেখতে। এখানে তোমরা পেপসি, ওয়াটার বটল, জুস মুস এইসব রাখতে পারো। দেখো এখানে স্টিকার আছে না, বলে যাচ্ছে এই দেখো টেন্টানা কত সুন্দর না, খালি ভেতরটা খালি। আর নিচটায় তোমরা আচার বা ওই তোমরা এই মাছ ফাঁস রাখতে পারবে, পমফ্রেট মাছ ফাঁস। এর জন্য দেখতে পাচ্ছ কত কিউটি দেখতে পাচ্ছ। এবার আমি তো এর মধ্যে চামচ রাখার জন্য, চামচ রাখার সাথে একটা বাটিও দিয়ে দিয়েছি, এটাকে সাইডে রেখে দিই। দেখো এটা হলো একটা চামচ, বড় সড়ো একটা বিগ চামচ, দেখো এই চামচ। আর এইটা হলো আখির একটা বাটি, আর এই যে এটা একটা বাটি। এর মধ্যে তোমরা চামচ ঠামুচ রাখতে পারবে, এর জন্য এর মধ্যে বাটি রাখার জন্য না, এর মধ্যে তোমরা চামচ রাখতে পারবে এর জন্য। এমনি বাটিটা শুদ্ধ দিয়েছে ফ্রিতে, চলো এবার আমরা রেখে দিই। এবার লাস্টে আমরা এই আলমারিটাকে দেখাবো, এটা হলো একটা আলমারির ভার। তো এর আমার একটা এক্সাইটমেন্ট হবে, এটা একটা আলমারির পিগি ব্যাংক, তো এক্সাইটমেন্ট হচ্ছে এটা কোন কালারের হবে, অরেঞ্জ হবে না ব্লু হবে না রেড হবে, কিছু বুঝতে পারছি না। চলো খুলে তো দেখি প্রথমে বন্ধুরা। চলো মনে হচ্ছে ব্লু কালার হতে পারে। ও মাই গড, এটা তো ব্লু কালার না, এটা তো ব্রাউন না রেড কোন একটা কালার হতে পারে। চলো যাই হোক আমরা বের করি তো প্রথমে। আইও রে এই যো এটাই, এ দেখো এই যো এ দেখো বন্ধুরা, এটা তো একটু আলাদা কালার আছে। এই দেখো আলমারিটা তোমার খুবই পছন্দ হয়েছে। এটা দিয়েছে আমার একটা কথা বলতে ভুলে গেছি, এটা দিয়েছে আমার বম্মা, একটা বম্মা। আইজোরি চাবিটা টানতে হবে আমাদের। হ্যাপি বার্থডে ক্রিমি বন্ধুরা, আমার হাতে এসেই গেল যেটার জন্য আমি এতদিন ধরে অপেক্ষা করছিলাম, একটা পিঙ্গি ব্যাং। খুলবে ভাই সেটাও তো আমি জানি না, এই বাঁ দিক দিয়ে খুলে নাকি না না ডান দিক দিয়ে খুলবে হয়তো। চলো ও সচমুচ মে ভাই কমাল কাজ, দেখো কত সুন্দর ভাই দেখাটা, আর বাইরেটা ও। এবার বুঝতে পেরেছি তোমরা এখান দিয়ে কয়েন ঢালবে, তো আর এটা এখানে গিয়ে পড়বে, খুশ 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 এখানে গিয়ে পড়বে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আলমারিটা কত সুন্দর, এই দেখো দুখানে স্টিকার লাগছে, এখানে একটা উপরে এখানে একটা নিচে, কত সুন্দর ছিল। এবার আমরা বন্ধ করে দিই, এবার করে বন্ধ করে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আলমারিটা কত সুন্দর, খোলাও যায় বন্ধ করাও যায়। চলো এবার আমরা এটাকে লক করে দিই। বাচ্চাদের পিগি ব্যাংক বাচ্চারা কিনছে, এখানে বড়রাও মানে কিনে নিচ্ছে বলতে গেলে, এতটা সুন্দর না কি বলি তোমাদেরকে। তো ঠিক আছে এটা লক তো হয়ে গেছে, খুলছে না, ঠিক আছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি তো কিছু কিনেছি, মানে এত কিছু কিনেছি, তো আমার তো খুবই ভালো লেগেছে এই সব। তো সবচেয়ে বেশি আমার কোনটা ভালো লেগেছে তো তোমরা কমেন্ট করে জানো। এর মধ্যে আমার তো সবই মানে সবই ভালো লেগেছে, তোমাদের কোনটা কোনটা বেশি ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। এখন থেকে বাবা, টাটা।